শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সৌজন্যে এক অভিনব প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে, যা হলো শান্তিনিকেতন স্বাস্থ্য পর্যটন। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্দিষ্ট দিনে বাস পরিষেবার মাধ্যমে চিকিৎসা সহ শান্তিনিকেতন ভ্রমণের সুবিধা সম্বলিত এই পরিষেবা নিয়মিতভাবে চলবে। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের শারীরিক ও মানসিক সুস্থতা দেবার জন্যই এই উদ্যোগ। আজ এই প্রকল্পের শুভ উদ্বোধন হলো মহা ধুমধাম সহকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। নদিয়া থেকে একটি 40 জন যাত্রীকে নিয়ে বাস এসে পৌঁছালো শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। তারা এখানে এসে প্রথমে তাদের শরীর চিকিৎসা করবে এবং নানান পরীক্ষা নিরীক্ষা করবে এবং বোলপুরের বিভিন্ন জায়গা ঘুরে দেখবে। পাশাপাশি তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করবে হসপিটাল কর্তৃপক্ষ। মাত্র সুলভ মূল্যে, মাত্র 1000 টাকায় এই মানুষজন থাকতে পারবেন শান্তিনিকেতন মেডিকেল কলেজে 3 দিন ধরে। তাদের পরীক্ষা নিরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করবে হসপিটাল কর্তৃপক্ষ, জানান সংস্থার কর্ণধার মলয় পিট। আমরা এখানে স্বাস্থ্য পর্যটন আমরা শুরু করলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের উদ্যোগে। এটা একটা অভিনব উদ্যোগ আমাদের রাজ্যে, এই রকম উদ্যোগ কিন্তু এটাই প্রথম। এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা যেটা করছি সেটা হলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তিক মানুষরা যাদের অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে এখানে নিয়ে আসে, সুলভে চিকিৎসা দেওয়া এবং তাদেরকে শান্তিনিকেতন ঘুরিয়ে দেখানোর এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে কতজন আসছেন এবং কোথা থেকে আসছেন? তারা নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলা থেকে তারা আসছেন। একটু পরেই বাস এসে ঢুকবে বলে আমাদের কাছে খবর আছে। প্রায় 40 থেকে 50 জনের মতো পেশেন্ট তারা আসছেন। ওরা কতদিন? একদিকে অযথা হয়রানি থেকে যেমন রেহাই মিলবে, অন্যদিকে পাওয়া যাবে শান্তিনিকেতন ভ্রমণের সুযোগ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সমস্ত ডাক্তারবাবু, ছাত্রছাত্রী ও বিশিষ্ট অতিথি। আজ ইহা পে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল মে হেলথ টুরিজম কা প্রোগ্রাম হো রহা হ্যায়, জিসমে দূসরে ডিস্ট্রিক্ট সে লোক আয়েঙ্গে অর উসকা হেলথ চেকআপ করবা সকতে হ্যায়। অর উসকে সাথ সাথ হেলথ টুরিজম মে ক্যা হ্যায় কি জো সাইট সিনস হ্যায় বোলপুর কা, ও ভি উন লোগো কো জো পেশেন্টস হ্যায় হেলথ চেকআপ কে সাথ সাথ বোলপুর কা জো জিতনা ভি টুরিস্ট প্লেস হ্যায় উধার জাকে ও লোক আপনা এক্সপিরিয়েন্স লে সকতে হ্যায়, এক্সপ্লোর কর সকতে হ্যায়। ইহি হ্যায় হামারা মকসদ আজ কা। यहाँ खाना कोई माकन दोनों मिलेगा? हाँ जी, हाँ जी, इसमें फ्री फूडिंग एंड फ्री लॉजिंग का भी सुविधा है यहाँ पे। हाय एवरीवन, टुडे वी हैव द इनॉग्रेशन ऑफ शांतिनिकेतन मेडिकल कॉलेज एंड हॉस्पिटल हेल्थ टूरिज्म। सो दिस इज एन इनोवेटिव प्रोग्राम विच वी हैव ऑर्गेनाइज्ड एंड वी आर स्टार्टिंग इट फ्रॉम टुडे। सो इट इज, दिस प्रोग्राम इज लॉन्च टू ब्रिंग द मेडिकल सर्विसेज एट रीच फॉर द पीपल हु आर इन अ डिस्टेंट प्लेस अवे फ्रॉम बोलपुर। So we are reaching the people who are in the outskirts of West Bengal and we are bringing them here to our medical college and hospital and we give them quality care. So we do all the investigations, give them the proper treatment, all the health checkup is also done and we also take them for a visit to Shanti. Bolpur theke Amirul Islam report, Anondo Barta.